আসসালামু আলাইকুম আপনারা কিভাবে আপনাদের বাচ্চাদের জন্য সরকারি ও বেসরকারি স্কুলে আবেদন করতে পারবেন তো ফার্স্টে আপনারা লিখবেন জিএসএ ডট টেলিটক ডট কম ডট যাওয়ার পর দেখতে পাচ্ছেন সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহ ভর্তি দু হাজার পঁচিশ তো সরকারি বিদ্যালয় ভর্তির আবেদন বেসরকারি বিদ্যালয়ে ভর্তি আবেদন আপনারা যদি সরকারিতে করেন সেক্ষেত্রে সরকারি বিদ্যালয় ক্লিক করবেন আর যদি বেসরকারি করেন সেক্ষেত্রে বেসরকারি বিদ্যালয়ে ক্লিক করবেন তো আমি ফার্স্টে করবো সরকারি বিদ্যালয় ওকে তো ক্লিক করছি সরকারি বিদ্যালয় দুইটাই কিন্তু একই সিস্টেম নিয়ম ওকে তো আমি ক্লিক করছি সরকারি বিদ্যালয় ভর্তি আবেদন ক্লিক করলাম তো ফর্মটি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন আপনার নাম লিখতে হবে আপনাদের বাচ্চাদের নামটি সঠিকভাবে লিখে দেবেন ওকে বাচ্চাদের নামটি জন্ম নিবেদন দেখে সঠিকভাবে লিখে দিবেন তো তার আগে আপনারা এই শর্তগুলো ভালোভাবে পড়ে নেবেন ভালোভাবে পড়ে নিয়ে আপনারা হচ্ছে শুরু করবেন ফার্স্টে নাম লিখবেন দেন হচ্ছে ডেট অফ বার্থ লিখবেন জন্ম নিবন্ধন নাম্বারটি লিখে দিবেন এরপর হচ্ছে জেন্ডার ছেলে নাকি মেয়ে সেটা লিখে দিবেন ওকে বালক নাকি বালকে সেটা লিখবেন মোবাইল নাম্বারটি লিখবেন সঠিকভাবে যে নাম্বারটি অ্যাক্টিভ আছে সেই নাম্বারটি লিখবেন লেখার পর হচ্ছে মোবাইল নাম্বারটি আবারও লিখবেন সেম মোবাইল নাম্বারটি লিখে দিবেন দুইবার দেন হচ্ছে আপনার পিতার নাম লিখবেন পিতার নাম অনেক সময় দেখা যায় কি পিতার আইডি কার্ডে আছে একভাবে এবং বাচ্চার জন্ম নিবন্ধন আছে একভাবে সেই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা পিতার আইডি কার্ড অনুযায়ী করার ট্রাই করবেন পরবর্তীতে আপনারা জন্ম নিবন্ধনটি সংশোধন করে নেবেন তো পিতার নাম পিতার আইডি কার্ড নাম্বার এরপর হচ্ছে মাতার নাম মাতার আইডি কার্ড নাম্বার এগুলো আপনারা লিখে দিবেন গার্জিয়ান পিতা অথবা মাতা যে কোনো একজনকে আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই তো এরপর হচ্ছে ক্লাস আপনি কোন শ্রেণীতে বাচ্চাকে ভর্তি করবেন সেই ক্লাসের নামটি লিখে দিবেন প্রথম নাকি দ্বিতীয় নাকি দ্বিতীয় আপনারা সেটা লিখে দিবেন ওকে সো আপনার যে শ্রেণীতে অ্যাপ্লাই করবেন সেই শ্রেণীটা আপনার লিখে দেবেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি ক্লাস ওয়ান ছাড়া বাকি যে ক্লাসগুলো দিবেন তাহলে আপনি এখন যে স্কুলে পড়াশোনা করে আপনার সেই স্কুলের নামটি লিখতে হবে এবং এখন কোন ক্লাসে পড়ে সে ক্লাসটিও সিলেক্ট করতে হবে তো এখন আমি দিচ্ছি ক্লাস ফোর তাহলে এখন সে ক্লাস থ্রিতে পড়ে সেটি লিখে দিবেন লিখে দেওয়ার পর হচ্ছে আপনার বর্তমান ঠিকানা বর্তমান যে বাসাটা বর্তমান ঠিকানা যে জায়গাটায় আপনার সেটা লিখতে হবে এবং বর্তমান ঠিকানা জেলা কোনটা সেটা বর্তমান ঠিকানা থানা কোনটা সেটা লিখতে হবে পোস্ট কোডটা লিখতে হবে ওকে এরপর হচ্ছে স্থায়ী ঠিকানা আপনার সেম ভাবে লিখে দিবেন লিখে দেওয়ার পর হচ্ছে আপনার স্কুল বাছাই করেন মানে আপনি যে স্কুলে অ্যাপ্লাই করবেন সেই স্কুল বাছাই করেন তো আপনি সেই স্কুলটা বাংলা ভাষণে ভর্তি করবেন নাকি ইংরেজি ভাষণ সেটা ক্লিক করতে হবে তো আমি ক্লিক করছি বাংলা ভাষণ তো বাংলা ভাষণ ক্লিক করার পর সেই স্কুলটা কোন বিভাগে পড়েছে সেই বিভাগটা আপনারা ক্লিক করবেন ঢাকা এরপর হচ্ছে জেলা দিলাম ঢাকা এরপর হচ্ছে আপনি থানা দিবেন আমি দিলাম বংশাল থানা ওকে তো থানা দেওয়ার পর আপনার হচ্ছে বিদ্যালয় তালিকা দেখান এটা ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্কুল চলে আসছে যে কয়টা স্কুল থাকবে সেই কয়টা স্কুল আপনার চলে আসবে শো করবে ওকে তো ফার্স্ট হচ্ছে ফার্স্ট চয়েস আমরা যেটা দেবেন সেটা হচ্ছে গভর্নমেন্ট লাইব্রেটারি স্কুল কলেজ প্রভাতি শাখা ক্লিক করলাম তো আপনারা একটি আবেদন যদি এইভাবে স্কুল একাধিক থাকে সেই ক্ষেত্রে সিরিয়ালওয়ে চলে আসবে পাঁচটা দশটা চলে আসবে আপনারা তো সর্বোচ্চ পাঁচটি স্কুলে অ্যাপ্লাই করতে পারবেন একটি আবেদন মাধ্যমে ওকে তো আপনারা নিচের দিকে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কোটা দেয়া আছে জিএন মানে নর্মাল কোটা এফ হচ্ছে ফ্রিডম ফাইটার কোটা মানে মুক্তিদের সন্তান এরকম কোটা দেওয়া আছে আপনাদের যখন কোটা থাকে সেক্ষেত্রে অনেকের থাকে কি যে আমার ভাই বোন হচ্ছে সেই স্কুলে পরে তাহলে হবে সিবলিং কোটা আছে তো সিবলিং কোটা হচ্ছে আপনার এস আইবি এটা আপনারা ক্লিক করে দিবেন তো এইভাবে বিভিন্ন কোটা গুলো আপনার পরে দেন হচ্ছে শুধুমাত্র টিক মার্কটা দিয়ে দিলেই হয়ে যাবে টিক মার্কটা দিয়ে দিলে হয়ে যাবে আপনারা টিক মার্কটি দিয়ে দিবেন ওকে তো টিক মার্কটি দেওয়ার পর আপনারা একাধিক আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন যতগুলো চয়েস আসবে পাঁচটি চয়েস আপনার একসাথে একটি আবেদনপত্রে দিতে পারবেন ওকে এখন দেওয়ার পর আছে আপনার ছবি অ্যাটাচ করতে হবে দেখতে পাচ্ছেন চুজ ফাইলে ক্লিক করবেন ছবি লাগবে তিনশো বাই তিনশো পিক্সেল সর্বোচ্চ একশো কেবি ওকে তো আমি ছবিটা আগে রেডি করে রেখেছি তো ছবিটা ক্লিক করলাম ওপেন দিয়ে দিলাম তো ছবি চলে আসছে এরপর হচ্ছে আমি অঙ্গীকার করছি যে উপরের প্রধান কিছু সকল তথ্য সঠিক টিকমার্কটা দিয়ে যা সাবমিট করে দেব তাহলে আবেদনটি সাবমিট হয়ে যাবে এখন কথা হচ্ছে অনেক সময় আমরা স্কুল খুঁজে পাই না যে আমরা কোন স্কুল দিব স্কুলটা কোন থানায় পড়েছে ওকে তো আমরা হচ্ছে শূন্য আসনে ক্লিক করব ক্লিক করে আমরা শুধুমাত্র স্কুলের নামটি লিখে দেব যেমন ধরেন আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল কলেজ এটা হচ্ছে কোন থানা দেখতে পাচ্ছেন লালবাগ থানা ঢাকা মহানগর ওকে এটা থানা হচ্ছে লালবাগ থানা এরপর আমি যারা একটা লিখি যেমন হচ্ছে মতিজিল গভর্নমেন্ট বয়েস কলেজ এটা হচ্ছে মতিজিল থানা তো এইভাবে আপনারা শুধুমাত্র স্কুলের নামটি লিখে দিলে আপনার স্কুলটা কোন থানায় পড়েছে কোন জেলায় পড়েছে সকল তথ্যগুলো চলে আসবে আপনারা সেইভাবে দেখে খুব সহজেই আবেদনটি সম্পন্ন করতে হবে এবার হচ্ছে ফি প্রদানের নিয়ম আপনারা জানেন যে ফি দিতে হবে ফার্স্টে আপনারা লিখবেন স্পেস সেই ইউজার আইডি অ্যাপ্লাই করার পর আপনার ডকুমেন্টস একটি কাগজ থাকবে ইউজার থাকবে সেটি লিখবেন লিখবেন জিএসএ সেই ইউজার আইডি এসএমএস একটি এস এম এস চলে আসবে সেই এস এম এস এ একটি পিন নাম্বার থাকবে সেকেন্ড এস এম এস জি এস এ স্পেস ইএস স্পেস সেই পিন নাম্বারটি পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স টু নাম্বার তাহলে আপনাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ হয়ে যাবে সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য